আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা, আওয়ালাম তুমিন, তুমি নবী মানুষ, কি প্রশ্ন করলে, তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না, তুমি তো নবী, যত ছিল নবী নও, তুমি খলীল, তোমার বিশ্বাস হয় না, এটা কেমন প্রশ্ন? সাইয়েদনা ইব্রাহিম বললেন বাবা বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে ভাল লাগবে। আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও। আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো, জবাই করো, টুকরা টুকরা করো, পায়ের সাথে মাথা মিশাও, মাথার সাথে কলিজা মিশাও, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস, এরপরে এই পাশে এসে সুম্মা দুউনা ইয়া আচিনাকা সায়া, আমার নামে পাখিগুলোরে ডাক দাও, উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোরে ডাক দিতে দেরি, মুহূর্তে পায়ের সাথে মাথা, মাথার সাথে বডি লাগে, জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে চলে এসেছে। আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন, এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ পরে। রাব্বুল আলামিন বলেন ওয়াইদ বিচালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাআ'ইলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ পড়ে, যে নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন কি নাম? চিল্লায় বলেন কি নাম? আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর আমার খলিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে, প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, আর ফলাফলস্বরূপ আমি বলেছি ইন্নি জাআ'ইলুকা লিন-নাস ইমামা। ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম, একটাও ফেল মানলাম না, সবগুলাই পাশ, যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানাই দিলাম। ইমাম মানে নেতা, ইমাম মানে কি নেতা, নেতা হওয়া এত সহজ না, আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে, পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে, আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবী বলেন আশাদ্দুন নাসি বালা আনাল আম্বিয়া, এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিনদের, তারপরে শাহাদাদের, তারপরে সালেহিনদের। ইবতালার রজুলু আলা হাসাবি দীনিহি, যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওরা আপনারে গণক বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনারে কবি বলে, ওরা আপনারে পাগল বলে, কিন্তু আপনি হতাশ হবেন না, একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিন ভয় পায় না। চিল্লায় কোন ঠিক কিনা? ও নবী আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না, আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না? আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষা সাইয়েদনা ইব্রাহিম পাশ করেছে। বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী হতাশ হবেন না, ডোন্ট বি স্যাড, লা তাহজান, নেভার লুজ হোপ, অনবি আশা হারাবেন না। আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইয়েদনা ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল, সবার উপর আমি পরীক্ষা নেই। আপনারে ওরা কবি বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়, যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে, চিল্লা এখন ঠিক কিনা? এখন আমাদেরকে কবি বলে না, গণক বলে না, পাগল বলে না, এখন আমাদেরকে বলে কাঠমোল্লা, এখন বলে রাজাকার, এখন কয়ে যুদ্ধা অপরাধী, গালি আছে না নাই? গালির ভার্সন চেঞ্জ হয়, ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয়, কিন্তু ট্যাগ আছে না নাই? আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না, আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সাইয়েদনা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস, ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে, আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানিয়ে দিলাম। আল্লাহ পুট সাইয়েদনা ইব্রাহিম ইন সাম টেস্ট, ইন সাম টেস্ট, এভরিওয়ান হ্যাজ টু ফেস টেস্ট, প্রত্যেককেই টেস্ট এন্ড ট্রায়াল, পরীক্ষার সম্মুখীন হতে হয়, এন্ড সাইয়েদনা ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দ্য টেস্টস। আল্লাহ সেড ইব্রাহিম আই এম গোনা মেক ইউ দ্য লিডার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না, আল্লাহ খুশি হয়ে বললেন যাও, ইন্নি জাআ'ইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি মুত্তাকিনদের জন্য, গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানিয়ে দিলাম।
কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন, কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই। সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ফিন্নার, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? নমরুদ বলল, ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা, নাইলে আগুনে ফেলবো। সাইয়েদান ইব্রাহিমের এক কথা, জীবন যাবে কিন্তু ইমান যাবে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমি, আরো জোরে পড়ে না আমি। নমরুদ বলে, ইমান ছেড়ে দাও তাহলে আগুনে ফেলবো। সেদিন ইব্রাহিম বলে, জীবন যাবে কিন্তু ইমান যাবে? তার মানে আগুনের পরীক্ষায় পাস। চিল্লায় বলেন, আগুনের পরীক্ষায়। পরীক্ষা নাম্বার টু, একটার পর একটা পরীক্ষা দিতে আল্লাহ শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম যাও, কলিজার টুকরা সন্তানকে আর হাজারকে, আমরা ওনারা ডাকি বিবি হাজারা, আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার, যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কা দুদু প্রান্তরে ফেলে দিয়ে আস, ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য, দেখি আমার কদ্দুর ভালোবাসো, বলতে দেরি, টু শব্দ রাই, মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন। তার মানে পরীক্ষা নাম্বার টু তেও পাস, কথা বলেন টু তেও। পরীক্ষা নাম্বার থ্রি, আল্লাহ বললেন, ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু, যাও কলেজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, মাগা সন্তান হয় না। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে, ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। আল্লাহ, সুবহানাল্লাহ, কইতে মনে চায় না এ এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে? হ্যাঁ, এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে? 86 বছর বয়সে তো আরতেই পারে না। তবে সাইয়েদনা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত? 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন, চাঁদের মতো সুন্দর ছেলে, আল্লাহ বললেন, দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু, ইসমাইলের জবাই করো, বলতে দেরি, ছুরি লাগাতে দেরি হয় না। তার মানে এই পরীক্ষায় পাস, একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন, একটার পর একটা পরীক্ষা, আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দাও পাস, কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস। এবার আল্লাহ বললেন, এরপর তোমার বড় দায়িত্ব দিব, তোমাকে হজের হজ প্রোগ্রামের এমডি বানায় দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ। সুবহানাল্লাহ, কইবেন না? আল্লাহ বললেন, ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও, হজের আঞ্জাম দাও। সেদিন ইব্রাহিম বললেন, আল্লাহ দুদুমরু প্রান্তর জনমানব শূন্য, মানুষ নাই পাখি নাই কেউ নাই, কিভাবে আমি হজের আঞ্জাম দেব? আল্লাহ বললেন, ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে। কয়টা? এই তিনটা পেশা, এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে। পেশা নাম্বার ওয়ান, তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে। পেশা নাম্বার টু, তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে। পেশা নাম্বার থ্রি, তোমার মুয়াজ্জিনগিরি করতে হবে। ইব্রাহিম আর কলেজার টুকরা সন্তান ইসমাইল কে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন। আল্লাহ আকবার, কাবা ঘর ভেঙে চুর মার, বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ, পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায়। পেশা নাম্বার ওয়ান শেষ, পেশা নাম্বার টু ঝাড়ুদারগিরি, পেশা নাম্বার টু কি? আল্লাহ বললেন, তাহহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, মসজিদেরি ঝাড়ু বারদার হো কামারে হাতে, শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। আল্লাহ বললেন, তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও,
বাইচি আমার কাবা ঘর লিত্তাইফিন তাওয়াফকারীদের জন্য ওয়াল আকিফিন ইতিকাফকারীদের জন্য ওয়ার রুকআইস সুজুদ রুকুকারীদের জন্য সিজদাকারীদের জন্য চালু দাও বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ এবার জারুদারগিরি শুরু সুবহানাল্লাহ বলে এরপর আল্লাহ বললেন তিন নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালাও ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কেউ আছে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে আজান দেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমার আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব আযিন ফিন্নাস বিল হজ হজের আজান দাও উনি আজান দিলেন আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহজ্জু আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে হজে আসো সুবহানাল্লাহ বলেন তৎকালীন সময়ে গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে আমরা তখন ছিলাম পৃথিবীতে কইছিলাম ফি আলামিল আরওয়াহ রূহের জগতে রূহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন রূহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবহানাল্লাহ পড়েন পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যেয়ে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাস ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাস আল্লাহ নবী উলুল আজমি মিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আছে না নাই বালু দেখলি মুয়াজ্জিন রেগানি কথা কন মসজিদে ময়লা দেখলি খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়িয়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও ভাই না আছে না নাই মসজিদ যারা দেয় শুধু মুয়াজ্জিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লা এখন ঠিক কিরা যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে যার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও বলেন ঝাড়ুদার হও সেটাও বলেন আজান দাও সেটাও বলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নতে খাতনা সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ইদে বেচালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা ও নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অফ দ্য অল হিউম্যান বি অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা ছিল এখন ঠিক কিনা এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত আল্লাহ যেখানে পা লেগেছে ওইটা বরকত যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে সাইয়েদনা ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসল্লা আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও হজ করছেন কারা কারা দেখি অথবা উমরা আরো বাড়ছে আমরা গোয়াতে মাশা আল্লাহ যাদের হাত উঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে উমরা করতে পারে আরে কি বরকতের জায়গা আল্লাহ বারবার নসিব করো তুমি কি বরকতের জায়গা প্রতিদিন ১২০টা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে সিত্তুন আলী তাইফিন ৬০টা রহমত যারা খালি তাওয়াফ করে এই তাওয়াফের এবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এজন্য ৬০টা রহমত যারা তাইফিন তাওয়াফ করে
আর বাইরা লিল মুসাল্লিন, আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে, চল্লিশ আর ষাট একশো, বাকি রইল কয়টা? বলে ইশরিন লিন্নাযিরিনা ইলাল কাবা, বাকি বিশটা যারা তাওয়াফ করে না, সালাত পড়ে না, খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে, সুবহানাল্লাহ, কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো, আমার নামে বিশটা রহমত নাজিল করে কে? এত বরকতের ফ্যামিলি, সাইয়েদনা ইব্রাহিম, সন্তান হলো ইসমাইল, স্ত্রীর নাম হাজার, তিনজনের ফ্যামিলি, চিল্লা বলেন কয়জন? এই তিনজনের ফ্যামিলির এত বরকত, যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে? যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন, বানাতে বানাতে আর নাগাল পায় না, আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও, উনি দাঁড়ালেন, এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়, যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায়, পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে এখানে পায়ের দাগ পড়বে যে না? সাইয়েদনা ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায়, কাবা ঘরের পাশে, গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য, চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ এই পাথরটার স্থান দিয়েছেন। মাকাম ইব্রাহিম, বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন, আপনারাও যারা হজ উমরা করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়ার সুন্নাত, তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমগো মুসল্লা, সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি সুবহানাল্লাহ কবেন না, আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওইটা হয়ে গেছে জমজমের কুয়া, ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে আমরা যারে বলি বিবি হাজেরা, আসলে হাদিসের ভাষায় হাজার, তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড়, কোথায় পানি, পানি নাই, মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে, মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি, তিনি সাফায় যায় যে দেখে পানি নাই, মারওয়াতে যায় যে দেখে পানি নাই, পানির সন্ধানে হাজার আলাইহিস সালাম সাতবার দুই পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন, ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল, এই দৌড়াদৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন, আল্লাহর কাছে এই মহিলার দৌড়াদৌড়িটা এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়িটা ওয়াজিব করে দিয়েছে, এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না, ওমরা হবে না, এই দৌড়াদৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস, হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে, আমি উপর থেকে দেখব, ওয়াজিব করে দিলেন, যার পা যেই জায়গায় লাগছে খালি বরকত, হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন, সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে, এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে, কল 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 আওয়াজ, ওনারা আরবি ভাষা জানতেন না, সাইয়েদনা ইব্রাহিম, ইসমাইল, হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন, সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে, আমরা বাদ দেই না পানি আটকানোর জন্য, দেখেন নাই মনে হয়, দেখেন নাই, দেখেন নাই, পানি আটকানোর জন্য বাদ দেই আমরা, হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে, আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে যাব যাব মানে থাম থাম, পানি যাইস না তুই, কেমন পর্যন্ত আল্লাহ কুয়ার নাম জামজামের কুয়া করে দিয়েছে, বরকত আর বরকত, ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে, কেমন পর্যন্ত ঈদ উল আজহাতে সবাই আমরা প্রাণী শুয়ে এরকম জবাই করবো, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, যার মানে এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত, আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়ত দিয়েছি, ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াত ওয়াল কিতাব, সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি, এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়েদনা ইব্রাহিমের নাতিগুতি, লক্ষাধিক নবী পৃথিবীতে, পাঁচ সাত জন ছাড়া, কজন ছাড়া, উপরের পাঁচ সাত জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না, সব সাইয়েদনা ইব্রাহিমের বংশধর, ওনার নাতিপুতি, ওনারা আল্লাহ 86 বছর বয়সে দিলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালামকে, সুবহানাল্লাহ, ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিসসালামকে, তাহলে ওনার প্রথম ছেলের নাম, দ্বিতীয় ছেলে, আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহাক, দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই, কোনো নবী নাই, সব নবী এই চেনে, এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে নামে, এই বংশে কোনো নবী নাই, আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায়, সব শেষে কিন্তু একজন নবী আসবে, এটা হবে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, ঠিক কি না? একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসহাকের চেইনে, সাইয়েদনা ইসমাইলের চেইনে কোনো নবী নাই,
এত নবী এখানে এসেছে, এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানে আসবে। কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইয়েদানা ঈসা আলাইহিসসালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন। স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন। এই জন্য আমরা হচ্ছি বানি ইসমাইল। আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানি ইসমাইল, বিশ্বনবী কি, আর এরা হচ্ছেন বানি ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। এই জন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না। এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেনটা আটকুড়া চেন, নবী আসার দিক থেকে এই চেনে কোনো নবী নাই, সব নবী এই চেনে আমরা পাই, আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে। আল্লাহ কয় না, আমি খেলা উল্টায় দিব, সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না। শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম, ইহুদিবাদ, খ্রিস্টবাদ আর ইসলাম, এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম থেকে। এই জন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে আব্রাহামিক ফেইথ, কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া। কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই, শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কিনা। এই জন্য প্রতি নামাজে আমরা বলি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন। ও আল্লাহ, যারা মাগদুব মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে যাই না, আবার যারা দলহীন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে যাই না, আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কিনা। আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই, পথ দেখিয়ে দেয় কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়েন আমিন। আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। আমি সাইয়েদনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, কিতাবও দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? কি নাম কিতাবের? সুহফে ইব্রাহিম। কোরআনে নাই? আছে না নাই? ইন্না হাযা লাফি সুহফিল উলা সুহফি ইব্রাহিম ওয়া মূসা। সুবহানাল্লাহ। পড়া অনেক আল্লাহ কিতাব দিয়েছে, নবুয়ত দিয়েছে, সব নবীদের বাবা বানিয়েছে। ওনার উপাধি হচ্ছে আবুল আম্বিয়া। আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে 114 সুরার একটা সুরা আছে না নাই? আছে। সুরাটার নাম সবাই কোন? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুরা ইব্রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ওই নবীর নামে কোরআনের ভিতরে সুরা দিয়েছে কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন গোলাম জেনে রেখো, উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন, তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি। মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতা গেড়া সবাই কোন? মনে থাকবে না? ভুল করবেন? ভুল করবেন? জাতির পিতা কি? চিল্লায় বলেন জাতির পিতা কে? মিল্লাতাবিকুম ইব্রাহিম মুসলমান বলে অভিহিত করেছে। আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবাই রে তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও। আসলিম, কল আসলাম তুলে রব্বিল আলামিন, বলতে দেরি, কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে আমার নবী ইব্রাহিম এমন নবী, এই নবীর মতো বিনয়ী নবী নাই। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব। ইন্না ইব্রাহিম লাহালিম আওয়াহ মুনীব, এই নবী সহনশীল নবী। সুবহানাল্লাহ। পড়ে সহনশীলতার কোনো অভাব নাই, যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি। কথা কো, আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই? নিজে যেই দল করি এটাই ভালো, বাকি সব কালা আছে না নাই? আমি তাবলিগ করি তো আমি ভালো, বাকি সব বাতিল। আমি জামাত ইসলাম করি তো আমি হক, বাকি সব বাতিল। আমি আহলে হাদিস তো আমি সেরা, আমার মতো সেরা কেউ নয়। এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই? নিজে যেটা বুঝি এটাই ভালো, বাকিরা কেউ ভালো না, বাকি কেউ ভালো না। আহা, কি ভয়ঙ্কর অবস্থা! কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের আব্বা সেটা ছিল না, উনি সহনশীল ছিলেন। আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল, কত পীরের মরি, কত পীর, এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই। কথা কন, এত পীর এই দেশে, অনেক দেশের জনসংখ্যাও এত, বা এক ইসলাম
এক কোরআন এক নবী, তারপরে গুতাগুতি আছে না নাই? আছে, কেউ কাউরে দেখতে পারে না খেলাটাই। হ্যাঁ, এ কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর সদ্য গোষ্ঠী কাফের, তোর বিশ্বাস কাফের, আছে না নাই? আছে। কয় আমার পিশাব কাফের হলে তোর পিশাবের সদ্য গোষ্ঠী কাফের। ওই কাফের মূল্যে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। কথা কন, আছে না নাই? কেউ কারো ভালো সহ্য করতে পারে? একজন বলছিল, ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন? আমাদের জাতীয় খেলার নাম, কথা কন, দেখছেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে, আছে না নাই? সামনে যেতেই দিবে না, ভালো কাজ করতেই দিবে না, কারো ভালোটা কেউ সহ্য করে না। পুকুরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওটা নামায়। এই জন্য আমাদের জাতীয় খেলা হাডুডু। কথা বলেন, আল্লাহ বললেন সাইয়েদিনা ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না, ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম ছিল সহনশীল। আল্লাহু আকবার! আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা, সহনশীলতা। আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না, কমেন্টস করতে দ্বিধাবোধ করি না। ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই? আছে। কার ব্যাপারে তুমি কমেন্টস করো, কি বিষয়ে কমেন্টস করো, ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা, পড়াশোনা আছে কিনা, তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা, কোনো ধার ধারা নাই, ইচ্ছে মতো কমেন্ট, আছে না নাই? ইচ্ছে মতো মন্তব্য, একে অপরের প্রতি হিংসা, কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। এক নবীর উম্মত, এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লায় বলেন ঠিক কিনা? তারপরে গুতাগুতি, কিলাকিলি, কেউ কাউরে দেখতে পারেন। আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও, হিংসা জিহাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও। আবার আল্লাহ বললেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা, আমার খালিল ইব্রাহিম শুধু সহনশীল নয়, আমার খালিল ইব্রাহিম একাই একটা উম্মাত। আল্লাহু আকবার! একটা কথা হইলো, একা একটা উম্মাত হতে পারে? আমরা সবাই উম্মাত, কোটি কোটি মানুষ, ফলে বিশ্ব নবীর উম্মাত, উম্মতে মুহাম্মদ, ঠিক কিনা? একজন কি একটা উম্মাত হতে পারে? আল্লাহ বলেন, ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাত। সুবহানাল্লাহ পড়ে, ইন্না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার, কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না, সব ছিল মুশরিক, উনি ছাড়া সব মুশরিক, উনি ছিলেন মুওয়াহিদ, তাওহীদের পক্ষে, উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওহীদের বিপক্ষে, মানে মুশরিক। আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশরিক গোষ্ঠী একটা উম্মাত, আমার ইব্রাহিম খলিল একাই আরেক উম্মাত। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা, সাইয়েদ ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না, উনি একা ছাড়া, তার মানে গোটা বিশ্বের সব মুশরিক মিলে একা একটা উম্মাত, সাইয়েদ ইব্রাহিম নিজে নিজে একটা উম্মাত। কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনার উত্তীর্ণ করেছেন, এজন্য খুশি হয় আল্লাহ ওনার খালিল উপাধি দিয়েছেন। কথা কম, ওনার কিছু উপাধি আছে, একটা হচ্ছে সিদ্দিক। কি উপাধি? আমাদের অনেকের নাম আছে না, এদিকে আছে সিদ্দিক নামে কেউ? মাশাআল্লাহ, আছে তো। সিদ্দিক মানে কি জানেন? হ্যাঁ, কথা গন, সত্যবাদী, শুধু সত্যবাদী না, সত্য প্রকাশে, সত্য গ্রহণে, সত্যের ব্যাপারে আপোষহীন, কোনো আপোষ করে না, চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন, বিশ্বনবী বর্ণনা করলেন, আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে, লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি, সাত আকাশ দেখেছি, আল্লাহর আরশ দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি, সবাইকে খাইছে খাইছে, মোহাম্মদের মাথার তার ছিঁড়ে এসছে, নাউজুবিল্লাহ। পরে আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল, বললো এতদিন আমরা আবু বকরে বুঝাইতে পারি না, আজকে মোহাম্মদ যে গাঞ্জা করি কথা বলে, এটা বললে আবু বকরে আমাদের দলে নিয়ে আসা যাবে। সবাই সাইয়েদ আবু বকরের কাছে যায়, যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে? কি বলেছে আমার নবী? তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে, বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন, অ্যাবাউট ডান, কাম ব্যাক, ফিরে আসতে আরো 15 দিন, মোট কয়দিন? 1 মাস, যেতে আসতে 1 মাস। তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে, সাত আকাশ ঘুরেছে, আল্লাহর আরশ দেখেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে। আবু বকর বললেন, আসলেই কি আমার নবী এই কথা কইছে? সবাই এক বাক্যে বলে হ্যাঁ, তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে। আবু বকর তৎক্ষণাৎ কণ্ঠে ঘোষণা করে দিলেন, আমার নবী যদি এই কথা বলে থাকে, আমার নবী সত্য বলেছে, সত্য বলেছে, তিনি কখনো মিথ্যা বলতে পারে? বিশ্ব নবী খুশি হয়ে গেলেন, সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন, আর বললেন, আবু বকর
আনতা লাস্তা আবু বকর ফাকাত, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। সিদ্দিক সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্য মানার ক্ষেত্রে আপোষহীন, কোনো আপোষ নাই, চিল্লায় কোন ঠিক না। সে আল্লাহ বললেন, ওয়াজিকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ও নবী, আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন, কারণ আমার খলিল যেন তেন কোনো নবী নয়, সাধারণ পয়গম্বর নয়, আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক। সত্য প্রকাশে আপোষহীন, এই জন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন, টাইটেলটা হলো খলিল। অত্তখাদাল্লাহ ইব্রাহিমা খলিল, চিল্লায় বলেন অত্তখাদাল্লাহ ইব্রাহিমা, আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি। খলিল মানে দোস্ত, খলিল মানে কি, আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে, কি মজার ব্যাপার, কেমন লাগে তার কাছে শুনতে, সুবহানাল্লাহ কবেন না, ওনারে বানাইলেন খলিল আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব, সুবহানাল্লাহ পড়েন, বাপ বেটা সব নিয়ে গেছে, সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে, বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইয়েদিনা ইব্রাহিম, তো এটা পরদাদা না, বাবা না। বিশ্বনবী বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি নবীরে বয়ানা সানাসি করব, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না, সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে। কার পাওয়ার বেশি, হাবিবের কয়েক ডিগ্রি বেশি, সুবহানাল্লাহ পড়েন। তার মানে বাপ বেটা, বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব, এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই, হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন। আজকে সাতটা মিলের কথা শোনাবো, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম আর বিশ্বনবীর মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায়, চিৎকার করে বলেন কয়টা, সাতটা, শুনবেন, কষ্ট হচ্ছে, ঘুমে ধরছে, রাত তো অনেক হয়ে গেল, সর্বনাশ এগারোটা, হ্যাঁ শুনবেন, কতক্ষণ, সারা রাত তাকবীর পড়া যাবে, হ্যাঁ জোরে না আসতে, ভাগাভাগি করে দেন, শুরুতে বিবাহিতরা দেন, তারপর অবিবাহিতরা দেন, তারপর সবাই দেন, দিবেন, বিবাহিত কারা কারা আসছেন দেখি, সব ছবি ঘটনা কি, অবিবাহিত নাই এলাকায় কম, মার্শাল তো বরকতের এলাকা আছে, আলহামদুলিল্লাহ, দেখি অবিবাহিত কারা কারা আসছেন, আমি তাকবীর বললে আল্লাহু আকবার, গলা ধার দিতেছে অনেকে, বিবাহিতরা রেডি, দেখবো কাদের পারফরমেন্স কেমন হয়, বিবাহিতরা পড়েন লিল্লাহি তাকবীর, অনেক আওয়াজ, সংখ্যায় বেশি এরা। এবার অবিবাহিতদের পালা, হ্যাঁ অবিবাহিতরা রেডি, দেখি কি অবস্থা, এবার অবিবাহিতরা দাও লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ সবাই মিলে তিনটা পড়েন লিল্লাহি তাকবীর, ঘুমটো আছে না গেছে, বাপ বেটার মধ্যে কয়টা মিল, চিল্লা বলতে হবে কয়টা, এক নম্বর মিল হচ্ছে ফেস কাটিং এ মিল, সুবহানাল্লাহ, সাইয়েদানা ইব্রাহিম আর বিশ্বনবী চেহারা এক রকম। বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন, এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা, এক আসমানে সাইয়েদানা ইব্রাহিমের সাথে দেখা, মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম, বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম, বুখারীর বর্ণনা, আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম, আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও, জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাও, আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাইয়েদানা ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু এরকম, তার মানে এক নম্বরে কোন দিকে মিল,
চেহারাতে মিল, ফেস কাটিং এ মিল, চিল্লায় কণ্ঠে কিডা। দুই নম্বরে উসওয়ায়ে হাসানা, দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য বিশ্বনবীর জীবনের ভিতরে উত্তম আদর্শ আছে না নাই? আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ, সাইয়েদান ইব্রাহিমের জীবনীতেও তোমাদের মুমিন হচ্ছে। সুবহানাল্লাহ, পড়েন। তার মানে বিশ্বনবীও মডেল, সাইয়েদান ইব্রাহিমও মডেল, নাকি শাহরুখ খান আমাদের মডেল, ইমরান খান, জর্দা খান, কেউ আমাদের মডেল? নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, ক্রিকেটার, সেলিব্রিটি, ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে? কোনো কবিরা আমাদের মডেল? আমাদের মডেল হলো নবীরা, চিল্লায় বলেন ঠিক কিনা? কবিরা এক একজন এক এক দিকে যায়, এক একজন এক এক কথা বলে, আউলা চাউলা চুল নিয়ে চলে, যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে, কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না। কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে, আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে, হেডকোয়ার্টারটা কা? কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী বলছে না দুইজন হতে পারে না? কোন নবী বলেছে আখেরাত আছে, আরেক নবী এসে বলছে নাও থাকতে পারে, এরকম কইছে? কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না, তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে, চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার? আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা, বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিম আদর্শ। তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই? আছে। তিন নম্বর, দুইজন নবী উলুল আজমি মিনার রুসুল, এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজনের ভিতরে বাপ-বেটা আছে না নাই? তথাগত। চার নম্বর মিল হলো বাপ-বেটা দুইজনই কাবা বানিয়েছে, আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায়, বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে, পড়েন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর, কয় বছর? 10 বছর বয়স, আমরা লুঙ্গিও পড়তাম না, কথা কয়। ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলে না, গরমকাল আসলে লুঙ্গি গুলা সব খালের সামনে থুইয়া ডুবায়, চোখ গুলা লাল করে আর পরে বাইর হয়, আসলে নাই? কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না, লুঙ্গি পড়ে থাকে। কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো, বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন। বিশ্বনবীর বয়সের 8-10 বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলা কান্দে লইছে, সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁদে নিয়েছে, আর ওই কাদের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায়, বুদ্ধি আছে? লুঙ্গি খুলে কাঁদে রেখেছে, কাদের উপরে পাথর রেখেছে, কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা, বিশ্বনবী টানে দুইটা, কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলে না। কি নবী ছিলেন, কি লাজুক ছিলেন! এখন আমাদের মধ্যে লাজুকতা নাই, বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই? লাজুকতা হারাতে বেসেছি। আল হায়া ও শুবাতু মিনাল ঈমান, লাজুকতা ঈমানের অঙ্গ। ইদা লাম তাস্তাহি ফাসমা আমা শাইতা, যখন তোমার লজ্জা থাকবে না, তোর যা মন চায় তুই তাই করতে পারবি। লাজুকতা আমরা হারাতে বসেছি, কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই। বিশ্বনবী এত লাজুক ছিলেন, হালিমাতুস সাদিয়া বলে, 5 বছর কুরাইশি মুহাম্মদকে আমি লালন পালন করলাম, একদিনও কাঁদতে দেখি নাই, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি লাজুক ছিলেন! বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলে না। আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে, চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন, কিরে সবাই লুঙ্গি খোলা, এটা লুঙ্গি যারা গেল, এটার গায়ে তো লুঙ্গি আছে। বিশ্বনবী ডেকে বললেন মুহাম্মদ লুঙ্গি খোলো। কি খোলো? সবাই খুলছে, তুমিও খোলো, তুমি কাঁধে ব্যথা পাবে, কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো। বিশ্বনবী বললেন না, আমি ব্যথা পাই না, আমি লুঙ্গি খুলবো না। চাচা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই, খোলো, গোছা ধরে টান দিবে, টান দেওয়ার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, লুঙ্গি খোলা আর হয় নাই, বিশ্বনবীর লজ্জাস্থানও কেউ দেখে নাই, আল্লাহ আকবার। তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? সাইয়েদান ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায়, বিশ্বনবী বানালেন শৈশবকালে, পড়েন। সুবহানাল্লাহ। এরপর 6 নম্বরে মিল হলো, বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে। সাইয়েদান ইব্রাহিমও ঘর ছাড়া, বিশ্বনবীও, বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায়, কিন্তু সাইয়েদান ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না। উনি জন্মেছিলেন ইরাকের বাবেল নগরীতে, বাবেল থেকে হিজরত করলেন ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর, মিশর থেকে হিজরত করলেন মক্কা, মক্কা থেকে আবার ফিলিস্তিন, আবার বাবেল। আল্লাহ আকবার। মাইগ্রেশন, এটা বলে মাইগ্রেশন, হিজরত, নির্বাসিত হওয়া। কোরআনের পক্ষে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে, নিজের আগায় থাকতে পারে না, এখনো এই নমুনা আছে না নাই?
দোষ একটাই কোরআনের কথা বলে, দোষ একটাই হাদিসের কথা বলে, দোষ একটাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চান, এটাই অপরাধ। নিজ ঘরে থাকতে পারে না, নিজ ইউনিয়নে আসতে পারে না, নিজ থানায় ঢুকতে পারে না, নিজ জেলায় আসতে পারে না। আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, ভয় পেও না, চিন্তা করো না, বিজয় তোমাদেরই হবে। যারা জালিম তাদের জন্য আমার পক্ষ থেকে সাহায্য আসে না, যারা মজলুম যাদের রক্ত জমিনে ঝরে তাদেরকে জমিনের মালিকানা তুলে দেয় কে, বিজয় তোমাদেরই হবে, ভয় নেই, ইনশাল্লাহ পড়েন। এই জন্য বাপ বেটার ছয় নাম্বার মিল, বাপ বেটা দুজনই ঘর ছাড়া, বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া, বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আর সৈয়দনা ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের নাচে কানাচে চিল্লায় বলেন ঠিক কিনা, সাত ছয় নাম্বার মিল বিশ্বনবী বললেন ইন্নি হারামতুল মদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা, আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সৈয়দনা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে। আপনারা যারা হজ উমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে, এটার বলে হুদুদুল হারাম, পিলার আছে, ওই পিলারে লেখা হুদুদুল হারাম, কি লেখা, এইখানে মারামারি ঘুষাঘুষি কিলাকিলি সব হারাম, খুন করেও যদি সৌদিতে খুন হয় না, কথা কয় না, সৌদি আরবে দর্শন হয় না, হয়তো কম হয় খুন হয় না, হয় কোনো খুনিও যদি হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না, ওরে ভুলায় বলায় ফুসলায় বাইরে নিয়ে মাইর, হুদুদুল হারামের বাইরে নিয়ে মাই, ভিতরে মারামারি করা যাবে। এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিয়েছেন, ঠিক করে দিয়েছেন বিশ্বনবী, আর মক্কারটা দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম, বাপ বেটা মিল আছে না নাই। এরপরে বাপ বেটার মধ্যে সাত নম্বরে মিল হলো, বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা, একজন সব নবীদের নেতা বিশ্বনবী ঠিক কিনা, আর একজন সব নবীদের পিতা সাইয়েদনা। এই জন্য আমরা যখন শেষ বৈঠকে আমাদের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই, তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে না নাই, আছে একটা দুরুদ আছে না নাই, দুরুদের নাম দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম ও তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর রহমত নাজিল করেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ও আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে। দেখেন দুজনের কথাই আছে, বিশ্বনবীর কথাও আছে, সাইয়েদনা ইব্রাহিমের কথাও আছে, এই সাতটা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে, সুবহানাল্লাহ। কি নবী ছিলেন, খলিল বললেন আল্লাহ, এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম ওনার জীবনে যখন যেভাবে যে মুহূর্তে যেই কথাগুলো বলেছিলেন সবগুলো কথা কোরআনে তুলে ধরেছে কে, কথা গণ, পৃথিবীর কোন নবীর কথোপকথন ডায়ালগ কনভারসেশন এভাবে আল্লাহ তুলে ধরেন এই সাইয়েদনা ইব্রাহিম ছাড়া, সুবহানাল্লাহ। পড়েন যার সাথে যা বলেছেন, উনি ওনার নিজের সাথে কথা বলতেন এই কথা কোরআনে আছে না নেই, উনি আল্লাহর সাথে কি কথা বলছে কি ডায়ালগ মারছে আছে না নেই, নিজের ছেলের সাথে কি ডায়ালগ মারছে আছে না নেই, নমরুদের সাথে কি ডায়ালগ মারছে আছে না নেই, ওনার গোত্রের লোকদের সাথে কি ডায়ালগ মেরেছে, ওনার বাবার সাথে কি কনভারসেশন হয়েছে, সবগুলো কথা কোরআনে কোট করে দিয়েছে কে, আল্লাহ সুবহানাল্লাহ। পড়বেন না, সাইয়েদনা ইব্রাহিম নিজের সাথে নিজে কথা বলতেন, নিজের সাথে নিজের বোঝাপড়া অনেক দরকার, আপনারা নিজের সাথে নিজে কথা বলেন, বলেন না, বলবেন, নিজের সাথে নিজে কথা বললে অনেক কিছু বেরিয়ে আসে। আপনি আপনার মনকে জিজ্ঞেস করবেন, মন আপনারে ঠকাবে না, আপনার বিবেকটা আল্লাহর দেয়া অনেক বড় আদালত, এই আদালত কখনো আপনারে ঠকাবে না, চিল্লা এখন ঠিক কিনা, নিজে নিজে বোঝাপড়া করবেন, চিন্তা গবেষণা করবেন, আল্লাহর দেয়া রেশনাল আল্লাহর দেয়া কমন সেন্সকে কাজে লাগাবেন। আমরা আকল বলতে একটা কথা বলি না, এটাকে ইংরেজিতে বলে কমন সেন্স, কি বলে, কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং, কমন সেন্স হচ্ছে এমন জিনিস যেটা খুব আনকমন, এটা অনেকে থাকে না, কথা গণ, প্রত্যেককে আল্লাহ কমন সেন্স দিয়েছে, আল্লাহ আকবার। সাইয়েদনা ইব্রাহিম কমন সেন্স খাটালেন, ওনার বুদ্ধি বিবেক খাটালেন, চিন্তা করলেন, অনুসন্ধান করলেন, করতে 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 উনি মহাসত্যের সন্ধান পেয়েছে, চিন্তা বলেন তো মহাসত্যকে, মহাসত্যকে। উনি এমন একটা পরিবেশে এসেছেন, আমরা তো জন্মসূত্রে মুসলমান, আমরা জন্মগ্রহণের পরেই আমাদের কানে আজান দেয়, আমাদের জন্য আকিকা দেয়,
আমাদের মাথার চুল ফেলে দেয়, আমাদের ইসলামিক নাম রেখে দেয়, আমারে বক্তব্যে ভর্তি করিয়ে দেয়, আমার হাতে কোরআন তুলে দেয়, একটা প্রিভিলেজ আল্লাহর খলিল ইব্রাহিম পায় না। নিজে বুঝে, নিজের মানুষের সাথে লড়াই করে, যুদ্ধ করে, গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে, প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন। এত সহজ না আমার ইসলাম আর সাইয়েদনা ইব্রাহিম খলিলের ইসলাম এক ইসলাম নয়। আমার ইমান সাইয়েদনা ইব্রাহিমের ইমান এক ইমান নয়, চিল্লা বলেন ঠিক কিনা? উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে, বারবার লড়েছেন, লড়তে লড়তে তিনি আল্লাহর সন্ধান পেয়েছেন। উনি দেখতেন আশেপাশে চলে মাসের পূজা, আমরা আজান দেখি, মসজিদ দেখি, তাফসির মাহফিল দেখি, উনি দেখেছেন মাসের পূজা। উনি বাইরে দেখেছেন গাছের পূজা, উনি বাজারে দেখেছেন গরুর পূজা, উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা। কিন্তু একটা তো ওনার মন বসে না, উনি দেখেন লোকজন আগুনের পূজা করে। কিসের পূজা করে? আগুনে। আবার পূজা শেষ, আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিভে যায়, মাথায় ধরে না কি রে আমার খোদা কই গেল হঠাৎ করে, এতক্ষণ তো ছিল, ধরে নিলাম ফর অ্যান এক্সাম্পল আগুনটাই আমার খোদা, এতক্ষণ তো আগুন রে নম নম করতো, তো পানি দেওয়ার পরে আমার খোদা গেল কই? প্রশ্ন আসে না নাই? দেখেন কিভাবে ইন্টেলেক্ট, রেশনাল, সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন। খেয়াল করেন, আমরা চিন্তা না করে সিলে কান্নে সে শুনে দৌড়, আসে না নাই? তো যাচাই করার প্রয়োজন বোধ করি না, ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না, এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে, সমাজটা শেষ। সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে, এটাতে পানি ঢাললে এটা গেল কই? তিনি বললেন না আগুন আমার কোদা হতে পারে না। এরপরে দেখলেন সবাই গাছের পূজা করে, কিসের পূজা? গড়ে যখন লাকড়ি দরকার, গাছ নামক খোদারে কোপাইয়া শেষ করে ফেলে, কথা বুঝে নাই মনে হয়? যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার, কাঠের দরকার, তখন খোদারে কি করে? কোপায় কোপাইয়া সাইজ, তো খোদারে কোপায়, এটা কেমন খোদা? এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে, কিসের পূজা? এদেশেও আছে না নাই? আছে। তাদেরকে কটাক্ষ করছি না, সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ভাবেন, রিথিঙ্ক করেন, পুনরায় ভাবেন। তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে, আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে, গরুর চামড়া দিয়ে জুতা বানাইয়া পড়ে, আছে না নাই? আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা, গরুর চামড়ার জুতা পরে না? না পরে। হ্যাঁ, আছে না নাই? তো এইটারে খোদা মানে কি করে? খোদার গায়ের চামড়া দিয়ে জুতা, কত বড় বেয়াদব, চিন্তা করছেন? খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেয়াদবটা পায়ে জুতা পরে, মাথায় ধরে? একটাও সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না। এরপর সাইয়েদনা ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে, বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে, যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সুবহে শাম বল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আছে না নাই? মূর্তিগুলোর সামনে যেয়ে পড়ে বন্দে মাতরম বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম, জয় জয় হরে কৃষ্ণ হরে রাম, ওম নমো ভগবতি বাসুদেবায়ম, আছে না নাই? তো ওনার এটাও মাথায় ধরে না, কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলোর মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা, এরপরে ডিজাইন করে এগুলোর সামনে ওম নমো পড়ে, তো এইটা ওর খোদা হয় কেমনে? যারা বানাইলো এরাই না মূর্তির খোদা, কথা বলেন, বুঝে শুনে উচ্চপ করেন। কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান নাজার একটা মূর্তি বানালাম, মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম, এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম, এরপরে এটার আমি বসালাম। বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা? এটা স্রষ্টা এটার বাইসে গে আপনি মিজানুর রহমান নাজার এই মূর্তির স্রষ্টা, চিল্লা এখন ঠিক কিনা? তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নমো ভগবতী হবে? মাথায় ধরে না, ওনার মাথায় ধরে না। উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন, মহাসত্য এমনি পান নাই। দিন গড়িয়ে রাত আসে, সাইয়েদা ইব্রাহিম আকাশের দিকে তাকায়, তাকিয়ে দেখে ধ্রুব তারা। কি তারা? তারা সবাই দেখে ধ্রুব তাবারে পূজা করে। এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এই কোরআন সাক্ষী? ফালাম্মা জান্না আলাইহি লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। সুবহানাল্লাহ, পড়েন, দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া। রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন, সবাই পূজা করে, এবার মনে মনে কথা কয়, কেমনে কথা কয়? এই যে শুরু করছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আছে না নাই? মনে মনে কথা কয়, কিরে এটা তো সুন্দর, এটাই মনে আমার খোদা। কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই, কয় না এটা খোদা না, এটা হুদা। এটা কি খোদাই কি আমার ছেড়ে চলে গেলে চলবে?
আমি অসুস্থ হলে আমার দেখবে কে, অসুস্থ হলে আমার সুস্থ করবে কে, বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে? তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না, এই তারা আমার খোদা হতে পারে? جن عليه الليل رأى كوكبا صال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين সবাই চাঁদের পূজা করে। এবার আবার মনে মনে কথা, তাইলে ওইটা না এইটাই মনে হয় খোদা। আল্লাহর কসম এগুলো কোরআনে আছে, কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে। না না ধ্রুব, তারা আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ, এইটা অনেক সুন্দর। আবার রাতের শেষে চাঁদও নাই, মনে মনে খাইছে কোথায় গেল কই, উনি খোদা খুঁজে পায় না, কোথায় গেল কই। এবার উনি বললেন, হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি, খোদা খুঁজে পাই না, আমার আসল খোদা যদি আমার পরিচয় না দেখায় আমি তো গোমরা হয়ে যাব। ফালাম্মা রাআশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন।